রাজ্য বিধানসভায় বেনজির ঘটনা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে গেলেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। আমি শুরুতে ঠিক কি ঘটেছে ছবিটা রাখবো আপনাদের সামনে, তারপর আরো বিস্তারিত বলবো। দেখুন, বড় বড় কথা বলছে চাবি দিতে হবে, আমি আমার মেয়ে ছাত্রী মিশনে পাস করেছে, চাকরি পেয়েছে, এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেছেন। আর এইবার আপনাদের দেখাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও একটা ভিডিও পোস্ট করেছেন। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওতে কি রয়েছে এইবার দেখুন। আমার মেয়ে ছাত্রী মিশনে পাস করেছে, চাকরি পেয়েছে, বুঝতে পারছেন যে বিধানসভার অলিন্দে একেবারে বেনজির ঘটনা, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে যাচ্ছেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। কিন্তু কি কারণে এই ঘটনা ঘটলো, কেন এইরকম একটা ঘটনা সাক্ষী আজকে থাকতে হচ্ছে বিধানসভার লবিকে, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আরো বিস্তারিত বলবেন কি ঘটেছে। উজ্জ্বল, কি কারণে এই ঘটনা? দেখো, প্রথমত বলি সেটা হচ্ছে যে আজকে বিধানসভার ভেতরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপির তরফে কিছু বিক্ষোভ দেখানো হচ্ছিল এবং প্রায় আধ ঘন্টা ধরে তারা বিধানসভার ভেতরে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ দেখিয়ে যখন বিধানসভার প্রথম অধ্যায় শেষ হয় তখন আমরা দেখি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বিধানসভার কক্ষ থেকে বেরিয়ে বাইরে, বিধানসভার বাইরে যে গেট রয়েছে সেদিকে যাচ্ছিলেন। হঠাৎই দেখা যায় যে বর্ধমান পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায় তিনি শুভেন্দু অধিকারীকে সামনে রেখে চিৎকার করতে থাকেন এবং তিনি বলতে থাকেন যে চাবিটা দিন, চাবিটা দিন, চাবি আপনাকে দিতেই হবে। প্রথমে সকলেই হচ্চকিয়ে যায় যে হঠাৎ করে কি চাইছেন শুভেন্দু অধিকারীর কাছে, কিসের চাবি। এবং তারপর দেখা যায় চিৎকার করে বলছেন যে আপনার, আমার মেয়ে থার্ড ডিভিশনে পাস করেছেন বলে আমরা ভিডিওতে যে যে বক্তব্যগুলো দেখলাম, তপন চট্টোপাধ্যায় চিৎকার করে সেই বক্তব্যগুলো বলতে থাকেন। আমরা পরবর্তী ক্ষেত্রে যেটা জানতে পেরেছি যে এবারে লোকসভা নির্বাচনের আগে তপন বাবুর যেটা অভিযোগ যে তার বাড়ির সামনে শুভেন্দু অধিকারী একটি সভা করেন এবং সেই সভায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেছিলেন যে তার মেয়ে থার্ড ডিভিশনে পাশ করেও স্কুলে চাকরি করছে এবং তাদের কলকাতায় দুটো বাড়ি আছে, দুটো ফ্ল্যাট আছে। এবং সেই যে অভিযোগ শুভেন্দু অধিকারী করেছিলেন তারই আজকে শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে তিনি এই বিষয়ে তার কাছে জানতে চান এবং কার্যত উত্তেজিত হয়ে পড়েন। এবং তার যেটা অভিযোগ যে তার মেয়ে সারা জীবন পড়াশোনায় অত্যন্ত ভালো, অত্যন্ত মেধাবী, প্রত্যেকবার ফার্স্ট ক্লাসে পাশ করেছেন এবং যোগ্যতায় তিনি চাকরি পেয়েছেন, তার সঙ্গে কোথাও কোনো রকমের অসুবিধা নেই। এবং তার বক্তব্য যে তার পরিবারকে নিয়ে যেভাবে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন তিনি সেটা মানতে পারেননি। এই নিয়ে তিনি এর আগেই অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন, অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আজকে এই ঘটনা ঘটার পর বিরোধী দলনেতা তিনি বলেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, যে কোনো সময় তার উপর কোনো হামলা হতে পারে, সেই নিরাপত্তাহীনতায় তিনি ভুগছেন এবং তার সেই কারণেই একটা তার কারণ তাদের যে সিকিউরিটি থাকে তারা ভেতরে ঢুকতে পারেন না বিধানসভার নিয়ম অনুযায়ী, ফলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই নিয়ে অধ্যক্ষের কাছে তিনি চিঠি দেন এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিজেপির বিধায়ক
সকলে মিলে তারা কিন্তু অধ্যক্ষের কাছে যান এবং এই ঘটনার যাতে যাতে সঠিকভাবে তদন্ত হয় অধ্যক্ষের কাছে তারা দাবি জানান। বিধানসভার মধ্যে যখন এই প্রসঙ্গ শঙ্কর ঘোষ তুলেছিলেন, অধ্যক্ষ বলেন যে আমি সবটাই শুনেছি এবং আমি তদন্তের নির্দেশ দিয়েছি, তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আমি সবটা বলতে পারবো, যে ঘটনা হয়েছে সেই ঘটনাটা তদন্তের পরই আমরা জানতে পারবো। দেখো, বিধানসভার ভেতরে বিধায়কদের মধ্যে নানাভাবে বচসা, অনেক সময় তর্কযুদ্ধ, চিৎকার, চেঁচামেচি এত চলতেই থাকে। আজকেও বারবার কিন্তু এমন ঘটনা ঘটেছে, কিন্তু বিধানসভার বাইরে দুই দলের দুই বিধায়ক এবং শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা এবং তিনি অবশ্যই ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী, তাকে তার দিকে এইভাবে আরো একটি দলের বিধায়ক যেভাবে এগিয়ে গেলেন, যে মন্তব্য নজিরবিহীন ঘটনা, তার কারণ বিধানসভার অলিন্দের মধ্যে এই ঘটনা ঘটছে। আমি আরেকবার ছবিটা আপনাদের সামনে রাখবো, শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও, ঠিক তাতে কি রয়েছে দেখুন আরেকবার। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোনো বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী, তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। অটোমেটিক মা বলে তাকে, বিবি বলে, বেগম বলে, চিকিৎসুর মতো দেখাচ্ছে।